আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আনন্দ মুখর, আন্তরিকতাপূর্ণ এবং কি বলে আমাদের সবাইকে নিয়ে আর প্রশান্ত তো থাকলোই, সে তো একদিক দিয়ে মানে প্রশাসক আবার একদিক দিয়ে পূজারি। তো সুতরাং এটা আপনাদের জন্য একটা বাড়তি পাওনা বলে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার অফিস আপনাদের জন্য শুধু পূজার বিষয় না, যে কোনো বিষয়ে আমাদের অফিস আপনাদের জন্য উন্মুক্ত, আমার অফিস উন্মুক্ত, পুলিশ সুপার মহোদয়ের অফিস উন্মুক্ত। হয়তো বিশেষ পরিস্থিতিতে এবং একটা সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আগের থেকে অনেক বেশি সচেতন, অথবা আমাদের সরকারি পদক্ষেপগুলো আগের থেকে অনেক বেশি জোরালো। ফাইনালি আমি বলবো যে আমরা আসলে আমাদের এই প্রোগ্রামগুলো, এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আগের মতোই আনন্দের সাথে সপরিবারে সবাই মিলেমিশে উদযাপন করতে চাই, এই মেসেজটা দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে আমরা আগে থেকে একটু বেশি সরকারি পদক্ষেপগুলো, কার্যক্রমগুলো আমরা আগে থেকে একটু জোরভাবে গ্রহণ করেছি। ইতিমধ্যে নিয়মিত যে বরাদ্দ ছিল সেগুলো দেওয়ার পাশাপাশি আমি উজ্জ্বলা নির্বাহী অফিসারকে বলেছি, যারা হয়তো তাদের আর্থিক সামর্থ্য তুলনামূলকভাবে এতটা বেশি না, তাদেরকেও যাতে চিহ্নিত করে আমরা শনাক্ত করে তাদেরকে আমরা স্পেশাল বরাদ্দ দিতে পারি। আপনারা আমাদেরকে বলবেন যে কোন পরিবেশ বা কোন সার্কামস্টেন্সেস সুন্দর করার জন্য আপনাদের কী লাগবে, হুইল সাপোর্টিং আমরা আপনাদেরকে সহযোগ করব। এখন সেটা নিরাপত্তার দিক থেকে হতে পারে, ম্যানেজমেন্টের দিক থেকে হতে পারে, দিন শেষে আমাদেরকেই কিন্তু আমাদের যান মাল ইজ্জত আপন সহ শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশে আমাদেরকে থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের কামনা। বাস এই সামাজিক সম্প্রীতিটা যদি ঠিক থাকে তাহলে এখানে পুলিশ প্রশাসন, এখানে সিভিল প্রশাসন কারোই কোনো খুব একটা ভূমিকা রাখার প্রয়োজনই পড়বে না। এই জন্য আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, আপনাদের যে কোনো সমস্যা যদি থাকে আমাদের সাথে শেয়ার করবেন, যে কোনো বিষয়ে যে কোনো একটা কিছু প্রয়োজন হচ্ছে বা ইনস্ট্যান্ট কোনো কিছু বিষয়ে সহযোগিতা প্রয়োজন আমাদেরকে জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং সরকারও অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আন্তরিক। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রত্যেক জেলার জন্য কর্মকর্তাদেরকে অ্যাসাইন করা হয়েছে, আমি এখানে আসতে আসতে সকালে আমাকে ফোন করে জানালেন কি মন্ত্রিপরিষদ বিভাগের কোন কর্মকর্তা আমাদের ঢাকা জেলার সুপারভিশনের দায়িত্বে থাকেন, হয়তো উনিও আসবেন, কোনো উপদেষ্টা মহোদয় বোধহয় আজকে বিকেলে আসার কথা রয়েছে। তো এটা ইন্ডিকেট করে যে সরকারের সকল স্তরের কর্মকর্তা এবং উপদেষ্টাবৃন্দ সকল সবাই এই বিষয়টাতে খুব সচেতন রয়েছে। আমরা আসলে এসেছি ডিসি মহোদয় পুরো এলাকাটা আগিয়ে একদিন আগে ভিজিট করে গিয়েছি, উনিও এই আইন শৃঙ্খলা আপনারা কেমন আছেন কীভাবে উদযাপন করছেন এগুলো আসলে দেখার জন্য আমরা একসাথে আপনাদের সাথে আপনাদের মাঝে আমরা যে একসাথে কাজ করব এটাও আপনারা দেখেন বুঝবেন যে না আমাদের আমরা উপজেলা সর্বোপরি ঢাকা জেলা একসাথে এই জন্য উপস্থিত জেলা প্রশাসক ঢাকা জেলা তানভীর আহমেদ আমি আর জেলা প্রশাসক মহোদয় একই পিসিএসের অফিসার আমরা, আমাদের এটা খুব সৌভাগ্য এরকম খুব রেয়ার হয় 64টা ডিস্ট্রিক্টে এরকম এক ব্যাচের কর্মকর্তা সার্ভ করা আপনাদের সাথে কাজ করার সুযোগ এটা খুব কম হয়, তো আমরা সৌভাগ্যবান এই জন্য আপনাদের কাছে এসেছি। আমরা যে উদ্দেশ্যে আসলে আজকের এই সফর সেটা মূলত আপনাদের এই যে সামনে যে অনুষ্ঠানে আনন্দ উপভোগ করবেন, আনন্দ সবাই মিলে আমরা শেয়ার করব, এটার পরিবেশটা ঠিক আছে এটাতে আপনারা সবাই সন্তুষ্ট কি না, আপনাদের কাছ থেকেই শুনব যে আমাদের ভাই এই জায়গাটায় একটু মনে হয় আমাদের নজর দেওয়া উচিত, এরকম ধরনের কোনো অ্যাডভাইস থাকলে আপনারা এখানে ডিসি মহোদয় আছে, আপনি আছে, আমাদের সবাই লোকজন আছে, তারপরে আপনাদেরকে তো আমার এসে গত কিছুদিন গত একদিন আগে এসে আমার যেটা মনে হয়েছে
হামরায় ছোটো ভাইরা ছিল ইউনিভার্সিটি জীবনে, অনেক ছোটো ভাই ছোটো বোনের অনেকে ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, তাদের সাথে খুবই আন্তরিকতা ছিল। তখন মনে হয়েছিল যে তারা আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে সরল, সহজ সরল এবং সহজেই বন্ধুত্বপ্রিয়, বন্ধুত্ব করা যায় এরকম। তো আমার এই নিজে ফিজিক্যালি এসে আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো অল্পটাই জেনেছি, এখানে এসে দেখলাম যে আরও বেশি, কারণ আমি আপনার এসে আপনাদের মাঝে যে আন্তরিকতার ছাপ দেখতে পেয়েছি, আমার মনে হয় না এই পরিবেশে কোনো কেউ খারাপ চিন্তা কোনো মানুষেও ভালো হয়ে যাবে। বাকি পূজা শুভ হয়ে গিয়েছে।